চট্টগ্রামে বুদ্ধি প্রতিবন্ধীর স্ত্রীকে আটকে দীর্ঘদিন ধরে যৌন ও শারীরিক নির্যাতনের অভিযোগে আদালতে মামলা হয়েছে। সম্প্রতি ওই নারীকে উদ্ধার করেন স্থানীয়রা। বিষয়টি জানাজানির পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্ত পাঁচ আসামি। চট্টগ্রামের বাকলিয়ার এই ভবনসহ অনেক সম্পদের মালিক বুদ্ধি প্রতিবন্ধী মুরাদ বিয়ে করেন কক্সবাজারের জেসমিন আক্তারকে। স্বামী হাবিবকে নিয়ে একই বাসায় থাকতেন পালক বোন রিনা। গেল চার বছর ধরে জেসমিনকে বাসায় আটকে যৌন নির্যাতন করে আসছিলেন ননদের স্বামী হাবিব। প্রতিবাদ করলে চলত নির্যাতন। সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জেসমিন। এক সপ্তাহ আগে জেসমিনকে বন্দিদশা থেকে উদ্ধার করেন স্থানীয়রা, পরে মামলা করেন আদালতে। মামলা আমলে নিয়ে পিবিআই কে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। মুরাদ টাওয়ারে গিয়ে পাওয়া যায়নি হাবিব সহ অন্যদের। ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি ওই ভুক্তভোগী নারীর। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।